আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মোনাজাত করি আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম بس উঠে চলে গেল তাই না উঠে চলে যায় না তারপর স্যান্ডেল নিয়ে বাইরে চলে যায় অথচ সালাম ফিরানোর পরে একবার বলতে হয় আল্লাহু আকবার কি বলতে হয় তিনবার বলতে হয় আস্তাগফিরুল্লাহ 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 বলতে হয় আল্লাহুম্মা আনকা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম একবার পড়তে হয় আয়াতুল কুরসি 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 33 বার আল্লাহু আকবার তারপর কালিমা শাহাদা এরপর সূরা ফালাক একবার সূরা নাস একবার ইখলাস একবার আরো দোয়া অনেক দোয়া আছে আল্লাহুম্মা লা মানি আলিমা আ'তাইত ওয়া লা মু'তি আলিমা মানা'ত ولا ينفع ذا الجد منك الجد طيب اللهم اني اعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال قلت اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك আর অনেক দোয়া আছে দেখেন তো মুনাজাত করেন আমি তো না করছি না আমি তর্ক করতে আসি না এখানে এটা নিয়ে আমি ঝগড়া করতে আসি কিন্তু এই সুন্নতটা যে উঠে গেল মুনাজাতটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই সুন্নতটার উপর আমল কে করবে সুন্নত উঠে গেল না আপনি যদি বসে এখন সুন্নতটা প্রতিষ্ঠা করেন 50 জন শহীদ সাহাবীর নেকি পাবেন